এলাকায় 12টি অত্যন্ত লাভজনক ব্যবসা। এই ব্যবসাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একটি সাধারণ স্তরে থাকা সকল উদ্যোক্তা তা করতে পারেন। এদেশে বেশিরভাগ যুবকের কাছে পুঁজি কম থাকায় ব্যবসা শুরু করতে পারেন না। আবার অনেকেই এইসব যুবক যুবতীদের বলবে ব্যবসা করতে অনেক টাকার প্রয়োজন। এভাবে হাজারো উদ্যোক্তা তাদের ইচ্ছাগুলো থেকে দূরে সরে যাচ্ছে। ব্যবসা শুরু করতে অনেক পুঁজি লাগে কথাটা মোটেও ঠিক নয়। অনেক ব্যবসা আছে যেগুলো খুব কম পুঁজিতে শুরু করা যায়। এই ব্যবসাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একটি সাধারণ স্তরে থাকা সকল উদ্যোক্তা তা করতে পারেন। তাহলে জেনে নিন স্বল্প পুঁজির এমন কিছু ব্যবসা সম্পর্কে। মুদি দোকান। আপনার পুঁজির স্বল্পতা আছে, তাই একটা মুদির দোকান দিতে পারেন, যেখানে দোকান কম কিন্তু বিক্রি হবে বেশি। এমন স্থান পছন্দ করবেন স্টেশনারি লাইব্রেরি। বই পুস্তক খাতা কলমের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। স্টেশনারিতে এইসব প্রয়োজনীয় খাতা কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি পাওয়া যায়। কাপড় সেলাইয়ের কাজ। বর্তমান আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য শৌখিন নারী পুরুষেরা বিভিন্ন ডিজাইনের কাপড় পরার প্রতি আগ্রহী। কাপড় সেলাই বা দর্জির চাহিদা সবসময়ই থাকে। মোবাইল ফোনের দোকান। আজকাল দেশের প্রায় লোকই মোবাইল ফোন ব্যবহার করেছে। বর্তমানে মোবাইল ফোনের ব্যবসা খুবই লাভজনক হচ্ছে। বিউটি পার্লার। মেয়েদের জন্য সবচেয়ে ভালো ও সহজ ব্যবসা হচ্ছে এটি। মাত্র 2-3 মাসের বিউটিশিয়ান কোর্স করার পর একটি পার্লার খুলতে পারেন। পার্লার ব্যবসার ভবিষ্যৎ নিয়ে কিছু বলার প্রয়োজন নেই। জেনারেল স্টোর। জেনারেল স্টোর বা মালামালের ব্যবসা খুবই লাভজনক। এসব দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন সাবান, শ্যাম্পু, সৌন্দর্য প্রসাধনী, কলম, খাতাপত্র ইত্যাদি রাখবেন। এই ব্যবসার সঙ্গে পুরুষের সঙ্গে নারীও কাজ করতে পারে। জিম। আজকাল প্রত্যেক ব্যক্তি স্বাস্থ্য ধরে রাখতে চান, এর জন্য অনেকেই জিমে যান। এটাকেই আপনি সুযোগ হিসেবে নিতে পারেন। একটি ভালো স্থান দেখে খুলে ফেলুন ব্যবসা। কম্পিউটার ল্যাপটপ মেরামত। যদি আপনি কম্পিউটার ল্যাপটপ মেরামত করতে পারেন, তবে এটি আপনার জন্য একটি ভালো ব্যবসা হবে। যদি না পারেন, তবে প্রশিক্ষণ নিতে হবে। সরকারিভাবেও প্রশিক্ষণ নেওয়া যায়। হোম ক্যান্টিন। যেখানে জনসংখ্যা অধিক, সেখানে কাজকর্মও বেশি। কাজের চাপে অনেকেই দুপুরের খাবার খাওয়ার জন্য অফিসের বাইরে যেতে পারে না, তাই আপনি বিভিন্ন অফিসে খাবার সরবরাহ করার জন্য হোম ক্যান্টিন খুলতে পারেন। উপহার সামগ্রী, বাচ্চাদের খেলনা, ফুলের দোকান ইত্যাদির ব্যবসা খুলতে পারেন। দুধ ও দুগ্ধজাত পণ্য সামগ্রী। দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রি করতে অনেক টাকা উপার্জন করা যায়। মুরগির ব্যবসা। খামার থেকে ব্রয়লার মুরগি, ডিম ইত্যাদি কিনেও ব্যবসা শুরু করতে পারেন। মাত্র 25-30 হাজার টাকা বিনিয়োগ করলেই লাভজনক এই ব্যবসাটি শুরু করা যায়। ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত দিন। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।